শেয়ার সদা টিপসে আপনাকে স্বাগত। তো আজ আমরা নিফটি ফিফটির একটা স্টক নিয়ে আলোচনা করব, এটা এলআইসি হাউজিং ফিনান্স, এবং তার কি নিউজ আছে এবং সামনে চার্ট প্যাটার্নও দেখব যে চার্ট আমাদের টার্গেট কি হবে। তো সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকে এই ভিডিওতে। তবে এইরকমই নিউজ পেতে হলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, তাহলে শুরু করা যাক। তো এলআইসি হাউজিং যেটা 7 সেপ্টেম্বর 2021 যে নিউজটা আমরা দেখছি যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এবং এলআইসি হাউজিং ফিনান্স দুজনে পার্টনারশিপে যে হোম লোন প্রোডাক্ট একটা অফারিং করা টাই করেছে, মানে একটা প্ল্যানিং করেছে। তো সেক্ষেত্রে এলআইসি হাউজিংয়ের শেয়ারে একটা আরও ডেভেলপ হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ এমনি তো এলআইসি হাউজিং ফিনান্স স্টক হিসাবে বেটার স্টক, এবং তার সাথে ইন্ডিয়ান পোস্ট ব্যাঙ্ক পেমেন্ট ব্যাঙ্কের সাথে আরও এ করছে, মানে রুট লেভেলে যেটাকে বলছে রুরাল এরিয়া, সেই এরিয়াতেও এলআইসি তার প্রোডাকশান মানে তার হচ্ছে লোনের বিজনেসটা আরও বাড়ানোর চেষ্টা করবে। এবং তারপরে যেটা 15 সেপ্টেম্বর 2021 যেটা নিউজ যেটা হয়েছে যে এলআইসি হাউজিং তার যে স্টেক যেটা 40% ছিল, 40.3% সেটা বাড়িয়ে 45.2% করেছে। তো এটাও একটা বড়, যেহেতু সামনে এলআইসির আইপিও আসছে, তার আগে তার যেটা এলআইসি হাউজিং ফিনান্স সমস্ত মানে স্টেকটা যেটা তার হোল্ডিং সেটা অনেকটাই বাড়িছে, প্রায় 5%-এর মতো কাছাকাছি বাড়িছে। তো এটাও একটা স্টকের ক্ষেত্রে খুব পজিটিভ হবে, এর মানে এলআইসি হাউজিংয়ের ক্ষেত্রে, কেন এলআইসি সামনে এলআইসির আইপিও মার্কেটে মানে আসার কথা। তো সেই হিসাবে এলআইসি হাউজিং ফিনান্স একটা বেটার জায়গায় আছে, এবং এখান থেকে আমরা স্টকটাকে লং টার্মের জন্য আমরা বাই করতে পারবো, কেন এলআইসি হাউজিংয়ের স্টেক বাড়ানো এবং এলআইসি খুবই প্রফিটেবল সংস্থা। তো সেই হিসাবে এলআইসি হাউজিং ফিনান্স ইন ফিউচার আরও একটা বেটার জায়গায় যাবে। এখন যেহেতু একটা ফিনান্স সেক্টরে হাউজিং ফিনান্স বলুন আর ফিনান্স সমস্ত সেক্টরে একটা নাম নিয়ে চলছে। এরপর আমরা ডিভিডেন্ড ডেট দেখব, যেটা দেখছি যে 16 সেপ্টেম্বর কোম্পানির ডিভিডেন্ড ডেট ডিক্লেয়ার করেছিল, যেটা এক্স ডিভিডেন্ড ডেট দেখাচ্ছে 8.50 টাকা পার শেয়ার, যেটা রেকর্ড ডেট আছে 19 সেপ্টেম্বর। তো 19 সেপ্টেম্বরে কোম্পানি যেটা ডিভিডেন্ড পে করবে, এবং পিবিএসও আমরা যদি ডিভিডেন্ড দেখি প্রায় 7-8 টাকার কাছাকাছি, এবং 2018-তে প্রায় 7 টাকার ছিল। এবং স্টকের যদি আমরা পারফরমেন্স দেখি তো সেখানে দেখছি 1 মান্থ রিটার্ন সেরকম নেই, 5%, এবং 3 মান্থ যদি আমরা দেখি সেখানে 20% নেগেটিভ আছে, এবং 6 মান্থে কিচ্ছুই নেই প্রায় একই, এবং 1 ইয়ারে দেখি সেক্ষেত্রে আমরা 38% রিটার্ন আছে, এবং 5 ইয়ার্সে আমরা রিটার্ন যদি দেখি সেক্ষেত্রে নেগেটিভ আছে, 25% নেগেটিভ আছে। তো স্টক দীর্ঘদিন একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে, ইন ফিউচার এখন যেহেতু নিফটি একটা র্যালি এবং নিফটিরই স্টক, তো এখান থেকে একটা বিগ আমরা র্যালি দেখতে পারবো এই এলআইসির হাউজিং ফিনান্সের উপরে। এবার আমরা চার্ট প্যাটার্ন দেখবো। তো কারেন্ট প্রাইস যেটা 420 টাকা চলছে, এবং আমরা এখানে মুভিং অ্যাভারেজ ইউজ করছি, মুভিং অ্যাভারেজ দুটো ড্র করেছি। তো মুভিং অ্যাভারেজের দুটো মুভিং অ্যাভারেজের উপরেই স্টক প্রাইস চলছে, এবং যদি আমরা সাপোর্ট দেখি সেক্ষেত্রে দেখছি 404 টাকা। তো একটা 404 টাকা একটা স্ট্রং সাপোর্ট, এই সাপোর্টটা যদি ব্রেক করে তাহলে একটা স্টক প্রাইস আবার নিচে আসা সম্ভাবনা থাকে। তো 404 টাকা স্টপ লস ধরে আমাদের এখানে ট্রেড করলে আমাদের এবং টার্গেট থাকবে 450-460 টাকা। ফার্স্ট টার্গেট 450 টাকা, এবং সেকেন্ড টার্গেট হবে আমাদের 460 টাকা। তো এটা মানে এলআইসি একটা ট্রেড করার সম্ভাবনা আছে যে 404 টাকা থেকে 450-460 টাকা। তো এই রেঞ্জে এবং মুভি অ্যাভারেজ উপরেও আমরা দেখছি স্টক প্রাইস ট্রেড করছে, এবং খুব এখন লাস্ট আমরা যদি 1 সপ্তাহ ট্রেড করি খুব স্লো, এবং কাছাকাছি যদি আমরা সাপোর্ট দেখি তো দেখছি যে 419 টাকা আছে। এবার আমরা এমএসসিডিটা ইউজ করলাম, তো এমএসসিডি দেখছি 42 জন আছে, ভলিউমটা ডাউন হয়েছে, ভলিউমটা তো ভলিউমের ডাউনের জন্য এমএসসিডি টেনটা একটু ডাউনটা দেখাচ্ছে, এবং স্টক প্রাইসে একটা মুভমেন্ট নেই, একটা ফ্ল্যাট পজিশনে আছে, খুব ছোট্ট রেঞ্জের মধ্যে মুভমেন্ট করছে এলআইসি হাউজিং। তো
একটা ছোট্ট রেঞ্জে একটা স্টক, তো এখান থেকে একটা কুসমতে একটা ব্রেকআউট যাওয়ার সম্ভাবনা আছে, এবং টার্গেট থাকবে আমাদের যেটা বললাম 450। এরপরে আমরা আরএসআই দেখবো, তো আরএসআই দেখছি 57.73। তো এই আরএসআই এখানে আমরা একটু যেটা মানে নেগেটিভ আছে, কারণ 60-র উপরে থাকলে এটা ডে চার্টেই আমরা দেখছি, 60-র উপরে থাকলে সেক্ষেত্রে খুব পজিটিভ। তো এক্ষেত্রে 57.7 আছে, তো সেক্ষেত্রে একটু নেগেটিভ ট্রেন্ড আছে, কিন্তু সামনে যে নিউজ আসছে সেক্ষেত্রে কোনো এ নেই। স্টক প্রাইস যদি ডাউন আসে তো সেক্ষেত্রে 404 টাকা এই একটা যে বড় সাপোর্ট, এবং এই লেভেল অবধি একবার আসতে পারে, কিন্তু এখান থেকে একটা ট্রেন্ড যদি আমাদের আমরা সেটাকে লংয়ের জন্য হোল্ডিং করি, মানে শর্ট জন্য দু চার দিন নয় সরি, যে এটা ধরুন মাসখানে কানেক্টেড যদি আমরা হোল্ডিং করি, সেক্ষেত্রে আমাদের 460 টাকা আমরা টার্গেট পাব। তো এলআইসির আরএসআই দেখলাম এবং আমরা এমএসসিডিও দেখলাম, তো সমস্ত আরও ইন্ডিকেটার ইউজও আমরা করতে পারেন। তো এলআইসি কিছু খারাপ মানে স্টকের কোনো নেগেটিভ দিক নেই, এখন যেহেতু একটা ফিনান্সিয়াল সেক্টরে একটা খুবই মার্কেট একটা ডাউন চলছে সমস্ত ফিনান্স সেক্টরে, তো সেক্ষেত্রে এলআইসিও একটা নেগেটিভ ট্রেন্ডে। এলআইসি হাউজিং ফিনান্সের যে নিউজ ছিল সেই নিউজগুলো আপনাদের মধ্যে শেয়ার করলাম, এবং এলআইসি হাউজিংয়ের যে শেয়ারের চার্টটা নিয়েও আমরা দেখলাম দু তিনটে ইন্ডিকেটার ইউজ করে। তো তাতে শর্ট ভিউ আমরা দেখলাম যে 450 থেকে 460 টাকা টার্গেট থাকবে, সেক্ষেত্রে স্টপ লস হবে 404 টাকা। এবং আশা করি আপনাদের যদি কোনো মতামত থাকে তো কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনকে প্রেস করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।